এখানে আমার দেখে এসে হিন্দি সিনেমা স্ত্রীর মতো লাগে, ভূতের মতো। এখানে হচ্ছে আমার বাবার ছোট্টখাট্টো কারখানা আছে, এটা আমার বোনের হাতের বানানো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সিটিজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন আছি বর্ধমানে, আর তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো বর্ধমানে আমার বাবার বাড়ি। তো আমি বেশ কিছুদিন হলো বর্ধমানে এসেছি, তো আমি ভাবলাম যে একটুখানি আমাদের যে বাড়ি সেটা একটু আমি হোম টুর করি, কারণ আগে কালার করা ছিল না, মানে গত বোধহয় দু বছর হলো কালার করেছে, তো এখন বেশ সুন্দর লাগছে। তার সঙ্গে বুনিও কিছু সাজিয়েছে। আর এখানে আমাদের যে যে জিনিসগুলো আছে, মানে যেগুলো ওয়াল পেন্টিং একটা ছাড়া বাকিগুলো সব আমাদের নিজেদের হাতে বানানো। বাড়িতে যে যে জিনিসগুলো সাজানো আছে মোটামুটি আমরা, আমার আর বুনির কিছুটা বানানো, কিছুটা আমার বানানো, সবই হ্যান্ডমেড। তো তোমাদের আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তোমরা নিজেরাও বানাতে পারবে, মানে একদম DIY যাকে বলে। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এনজয় করো ভিডিওটা তোমরা। তো ফার্স্টে বলি, এটা হচ্ছে মেন রোড, আর এদিকে ঢুকতে হয়, এইদিকে আমাদের মেন গেট, এটা বাড়ি ঢোকার। ঢুকে এইদিকে তোমাদের দেখায়, এখানে হচ্ছে আমার বাবার ছোট্টখাট্টো কারখানা আছে, ওই দিক থেকে এদিকে, মানে খুব একটা ছোট না আবার খুব একটা বড় না, মাঝারি ধরনের বলা যায়। এটা হচ্ছে লেদ মেশিন, এই মেশিনটা আমি ছোটো থেকেই দেখে আসছি। আচ্ছা, আর এদিকে তো এখানে ওই কল টলের ব্যাপার আছে, এদিকে কারখানা, মেন গেটে ঢুকে এদিকে কারখানা আছে, আর এদিকে ওই ছোট্ট মা, ওখানে আমাদের টাইম কলের জল টল আসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টয়লেট বাথরুম, আর এদিকটা দেখিয়ে দিই পুরোটা এরকম। আচ্ছা, এখানে সব ছোট্টখাটো গাছগাছালি লাগানো আছে। এই যে আমাদের এটা হচ্ছে তুলসী মন্দির, এটা আর এদিক দিয়ে হচ্ছে যেখানে আমরা থাকি মেন। তো ফার্স্টে ঢুকেই আমি বাঁ দিকে চলে যাচ্ছি, বাঁ দিকে আছে কিচেন। আচ্ছা, কিচেন হয়ে গেছে, এরপর কিচেনের পরে এটা হচ্ছে ডাইনিং, মানে এই পোর্শনটা নতুন বানানো হয়েছে, মানে বাড়ি রং করার কিছুদিন আগে বানানো হয়েছে, নয়তো এই জায়গাটাও উঠানের মধ্যেই ছিল, কিচেনটাও আলাদা ছিল আর বাড়িটা ওদিকে আলাদা ছিল। তো এটা ডাইনিং করে নিয়েছে, কারণ বৃষ্টির সময় মাকে ভিজে ভিজে কিচেনের দিকে যেতে হতো, সেই জন্য এদিকটা করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, ডাইনিং, আচ্ছা এইদিকে ডাইনিং টেবিল আছে, মনে বালতি আছে, জল স্টোর করে রাখা হয়, খাওয়ার জল টল কখনো যদি লাগে বা এমনি জল টল, রান্নার জল টল স্টোর করে রাখা হয়। এখানে সব ইনডোর প্লান্ট আছে, এগুলো মানি প্লান্ট, ইনডোর প্লান্ট আছে। আচ্ছা, এটাতে এখানে মানে অ্যাকচুয়ালি জামা কাপড় পরিষ্কার করা বা বাসন টাসন ধোয়ার জন্য এই জায়গাটা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে দেখাই, আচ্ছা এরপরে এদিকে ঢুকছি এখন, এই এই যে গেট, এই গেট দিয়ে এখন ঢুকছি। কিচেন টিচেন হয়ে গেল, কিচেন টয়লেট, এখন ঢুকেই বাঁ দিকে আমি যাচ্ছি, বাঁ দিকে গিয়ে এখানে আছে বেসিন, আর এই যে আমি হাই, এখানে আছে বেসিন, আর আছে আয়না টায়না, বেসিনের আয়না টায়না, এগুলো সব হ্যান্ডমেড, এটাও হ্যান্ডমেড, তোমাদের বলেইছিলাম যে যেগুলো আছে মোটামুটি আমার আমাদের নিজেদেরই বানানো। এটা আমার বোনের হাতের বানানো, বুনি বানিয়েছে, এটাও হ্যান্ডমেড, এই ড্রয়িংটাও বুনি নিজে হাতে বানিয়েছে, পেন্টিংটা। আচ্ছা, এরপর যেটা দেখাচ্ছি সেটা দেখো, এই জায়গাটা দেখায়, দূর থেকে না দেখালে বোঝা যাবে না। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, বেসিন, বেসিনের পাশে এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে আমাদের পড়াশোনা করার জায়গা, মানে ছোট্টবেলায় আমরা এখানে বসে পড়তে বসতাম, এই জায়গাটাতে পড়তে বসতাম, আমি বুনি দুজনেই এখানে বসে। পেন্টিংটা বুনি বানিয়েছে, এটা বুনির হাতের বানানো, বুনি রিসেন্ট এটা বানিয়েছে পেন্টিংটা। ওখানে আমার ব্যাগ ট্যাগ আছে এসব। এরপর আমরা যাচ্ছি নিচেতে, দুটো রুম, তার মধ্যে এটা একটা রুম,
ফার্স্টে ঢুকে আমি দেয়ালে এগুলো দেখাই। এই পেন্টিংগুলো বুনির বানানো, এগুলো সব বুনির বানানো। আচ্ছা, এখানে আছে আমাদের ছবি, আমার সৌভিকের আর বুনির তিনজনে আমরা পুরী বেড়াতে গেছিলাম, সেই ফটো, পুরী সমুদ্রে বসে। আচ্ছা, এখানে এটাও বুনির বানানো, বুদ্ধদেবের ফটো, এটাও বুনির বানানো। এখানে আছে সোফা সেট, আমাদের সিঙ্গেল সোফা, মানে সিঙ্গেল না, থ্রি সিটার, সরি। আর এখানে চুপ করে শোও না নানো। আর এখানে এখানে মা ঘুমাচ্ছে, দুপুর হয়ে গেছে, আমি এখন দুপুরে টাইমে শ্যুট করছি, আর নন এখন টিভি দেখছে, একটু বলছে আমি একটু টিভি দেখব। আর এখানে নিচেতে এটা একটা বেড আছে, এটা মিডিয়াম বেড। আর এদিকে ওয়ালের এটা ওয়াল স্টিকারটা, এটা মানে অনলাইন থেকে কেনা ওয়াল স্টিকারটা, মাত্র এটাই আছে, বাকি যা আছে ওয়াল পেন্টিং আমাদের নিজে হাতে বানানো আছে। এগুলো আমার বানানো, এইগুলো সব এই গোল রিংয়ের মধ্যে, উডেন ফ্রেমের মধ্যে যেগুলো বানানো আছে এগুলো আমার বানানো। এগুলো সব ড্র করা আছে, মানে সরি পেন্ট করা আছে, এগুলো সব ফেব্রিক পেন্ট দিয়ে আমি বানিয়েছি। আচ্ছা, আর এই যে এখানে এদিকে আছে একটা ওয়াল শোকেস আছে, এখানে একটা ওয়াল শোকেস আছে, এখানে একটা ওয়াল শোকেসের মধ্যে এসব সফট টয় আছে। এই এই বাঘটা হচ্ছে আমাদের ছোট্টবেলার, এই বাঘটা এটা বুনির ছোটোবেলার, এটা আসলে আমার না। আর এগুলো সব রিসেন্ট কেনা হয়েছে, এগুলো সব বাইরে ঘুরতে গেছিলাম তখন আমরা কিনেছিলাম। বাকি এই ছোট্টখাটো শোপিস, এই যে চীনামাটির শোপিস, এগুলো সব ছোট্টবেলার, আমাদের ছোট্টো থেকেই দেখে আসছি। এখানে সব বুকস আছে আমাদের, বঙ্কিম রচনাবলী, মধুসূদন রচনাবলী, শরৎ সমগ্র, মহাভারত, সব বুকস আছে। এগুলো পুরনো অনেক বুকসগুলো যেন রাখা হয়েছে, এটা একটা আছে। আচ্ছা, এই রুমটা, এই রুমটা হলো, এরপরের রুমটা তোমাদের দেখায়। এই রুমটায় সেরকম স্পেশাল কিছু নেই, ফার্স্টে দেখায় যেটা সেটা হচ্ছে এদিকে একটা ওই সেলফের মতোই আছে, বাট এখানে কাঁচ টাচ অত লাগানো হয়নি, কারণ এই রুমটা খুব একটা ইউজ করা হয় না, জাস্ট এখানে টুকিটাকি বাসনপত্র, ফাইল টাইল রাখা হয়। আর এটা হচ্ছে আমার মায়ের বুটিক আছে, তো সেই বুটিকের শাড়ি টাড়ি সেগুলো এখানে রাখা হয়েছে। আচ্ছা, উপরের দিকে দেখায়, এখানে ছোট্ট একটা মানে বড় একটা শিব ঠাকুরের ফ্রেম আছে, এখানে মা দুর্গার একটা মূর্তির মতো আছে, এটাও হ্যান্ডমেড, এটা আমার নিজের হাতের বানানো, যেটাও বুনি এখন উপরে তুলে দিয়েছে, ঝুলটুল হচ্ছিলো বলছে সেই জন্য। আর এই আলমারিটা অনেক পুরনো, আমার মায়ের বিয়ের আলমারি আছে। রাস্তার দিকে একটা উইন্ডো আছে, রাস্তার দিকে উইন্ডো এটা। আর আছে এদিকে, এখানে একটা আলনা আছে, যেগুলো আমরা ডেলি মানে জামা কাপড় আছে, ডেলি ওয়্যারের যে জামা কাপড় সেগুলো এখানে রাখা হয়। এখানে আছে ফ্রিজ, ব্যাস এটুকুই। আর এখানে ফ্রিজের ওপরে একটা আছে ফ্রিজ কভার, এখানে একটা ছোট্ট গণমূর্তি, আর আছে এই একটা ফুলদানি, ব্যাস এটুকুই। এই রুমে এটুকুই আছে, আর কিছু নেই, জাস্ট এটুকু। আর এদিকটা আছে সিঁড়ির নিচে, সিঁড়ির নিচে বাবার কাজের ছোটোখাটো জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র রাখা হয়, এটা হচ্ছে নর্মাল। এখন আমরা যাচ্ছি দোতলায়, দোতলা এখন সিঁড়িতে ওঠার প্রথমেই দেখায়, বাঁদিকে একটা লং এরকম উইন্ডোর মতো করা আছে, লং উইন্ডোর মতো করা আছে। এখানে ছোট্টখাটো অ্যাডিনিয়াম প্লান্টস, মানি প্লান্টস, এরকম ইনডোর প্লান্টস রাখা আছে। প্লান্টস রাখলে ঘরটা দেখতে খুব সুন্দর লাগে, আর এগুলো যেহেতু বেশি লাইট লাগে না, সেজন্য ইজিলি আমাদের মানে উইন্ডো বা আমাদের ব্যালকনিতে রাখা যায়। আচ্ছা, এই দিকটা আমাদের তোমাদের দেখাই, ওদিকে আর যাচ্ছি না। এদিকটা হচ্ছে আমাদের ছাদ, এটা কিচেন দেখালাম, সেই কিচেনের ছাদ, কিচেন আর আমাদের ডাইনিংয়ের যে ছাদটা সেটা এই ছাদটা। আচ্ছা, আর এদিকে দেখাই, এই যে সিঁড়ি দিয়ে আমি এলাম। আচ্ছা, ঢুকেই এই যে ছাদে যাওয়ার এটা গেট, আর এদিকে হচ্ছে একটা আমাদের আছে একটা বাথরুম, বেসিন, বাথরুম। এটা যাচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি। এখানেও দেখো মেঝেতে যে পেন্টিংগুলো আছে এগুলো সব বুনির বানানো, ওরকম আঁকতে টাকতে ভালোবাসে, সব বুনির বানানো। এখানে এরকম একটা ল্যান্টার্ন আছে, ল্যান্টার্ন না ক্যান্ডেল হোল্ডার, খুব সুন্দর দেখতে লাগে, জ্বালালে খুব সুন্দর লাগবে।
এখানে লেখা একটা ছোট একটা এরকম ওয়াল পেন্টিং করা আছে, ছোট সুন্দর বার্ড বার্ড কেজের মতো করা আছে। এই রুমে ঢুকছি, এই রুমে এখানে ঢুকে দেখায় এদিকে একটা বাঁদিকে আছে একটা আলমারি যেটাকে মা কভার টভার লাগিয়ে রেখে দিয়েছে। এখানে আমার সুটকেস, আমার জামা কাপড়, ওখানে ননর ওষুধ টষুধ পিঁপড়ে আছে বলে গন্ডি দিয়ে রেখেছি ওরকম। এদিকে একটা আছে জানাল, মার বেহেনা বসে আছেন, বেহেনা কিয়াকে। আর এদিকে ও যে একটা কি বানিয়েছে এটা কি, এটা 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 রাজস্থানী উপরে আছে একটা বেড, এটা একটা বেড আছে, এটা ছয় সাত বেড বড় বেড। ওখানে ওই যে এটাও আমাদের কেনা, মানে এটাও অনলাইন থেকে কেনা, এটা হলো ওয়াল পেন্টিংগুলো। আচ্ছা এদিকে একটা জানলা আছে যেটা একদমই খোলা হয় না, সব ধোঁয়া টোয়া ঢোকে, নোংরা টোকরা ঢোকে বলে মা খুলে না। আর এটা 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 বহু পুরনো, এটাও দশ বছরের পুরনো। আমি গেছিলাম ফার্স্টে সিকিম ঘুরতে হানিমুনে, তখন এনে দিয়েছিলাম বুনিকে আমি। আর এই হলো আমাদের ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। এখানে দেখায় কী কী আছে, এখানে আছে একটা আছে ল্যান্টার্ন, ছোট্ট ল্যান্টার্ন। এখানে এটা হচ্ছে নন, নন ছোট্টবেলার ফটো, নন যখন ন মাস বয়স তখনকার। এখানে আছে বুনি আর নন, আমাকে নেয়নি ফটো ফ্রেমের মধ্যেও। এখানে টুকিটাকি সব আমাদের মেকআপ প্রোডাক্ট আছে, এখানে নিচেতে বুনি আছে, বুনির আছে, উপরে টুকিটাকি আমার আছে। আর এখানে একটা জানলা আছে, এই জানলাটা আমাদের মানে খুব গরম হয় দোতলাটা, সেই জন্যে খোলা হয় না খুব একটা। এটা বুনির পড়ার টেবিল আছে, এটা ওর কি একটা বানিয়েছে আফ্রিকান মুখোশ টুখোশ, এগুলো সব ওর পড়ার বই টই, ল্যাপটপ ক্যালকুলেটার টুকিটাকি জিনিসপত্র আছে, পড়ার টেবিল এটাও। আচ্ছা আর এই পেন্টিংটা বুনি বানিয়েছিল অনেক দিন, বুনির বানিয়েছিল পেন্টিংটা। আচ্ছা ব্যাস এটুকুই, এই রুমে এটুকুই আছে, বেশি কিছু নেই। এখানে একটা আছে খুব সুন্দর এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং, জুটের বানানো হ্যান্ডমেড, এটা তবে আমরা বানিয়েনি, এটা হস্তশিল্প মেলা থেকে কেনা হয়েছিল, খুব সুন্দর লাগে মিরর। আচ্ছা এদিকে একটা বারান্দা আছে, এদিকে এদিকে একটা বারান্দা আছে, বারান্দা হয়ে এই রুমের মধ্যে ঢুকতে হয়, আবার এদিকে একটা বারান্দা আছে, রুমের রুমের সাথে অ্যাটাচ আর একটা বারান্দা আছে। তো এই বারান্দাটা খুব একটা আমাদের ইউজ করা হয় না, ওটা রাস্তার দিকে বারান্দা, খুব নোংরা হয়। তো যাই হোক এখানে শুধু প্লান্টসই রাখা আছে, দেখো এখানে একটা ছোট্ট এই হ্যান্ডমেড বোতলের মধ্যে ছোট্ট প্লান্টস আছে। ওদিকে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা দেখালাম ফার্স্টে সেই রাস্তাটা, আর আছে এখানে একটা হ্যাঙ্গিং প্লান্টস, খুব সুন্দর দেখতে হ্যাঙ্গিং প্লান্টস। আর এখানে কিছু প্লান্টস আছে, সব ইনডোর প্লান্টস আছে কিছু, ব্যাস এইটুকুই দূর থেকে দেখা এই প্লান্টস। আর আছে এই যে একটা ওয়াল পেন্টিং যেটা বুনির বানানো, এখানে দুটো প্যারো না প্যারো তো না এটা স্প্যারো মনে হয়, হ্যাঁ স্প্যারো, ছোট্ট 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 না ভীষণ বড় বড়, ক্যামেরাতে ছোট্ট লাগছে, ভীষণ বড় বড় সাইজের দুটো স্প্যারো আছে, একটা ডালের মধ্যে বসে আছে একটা উড়ছে, ব্যাস এটুকুই আর কিছু না। আচ্ছা এই রুম তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার যাচ্ছি দোতলার উপরে, দোতলা ছাদের উপরে। এখানেও এরকম একটা লম্বা জানালার মতো আছে, বাট এখানে আর গাছ টাছ কিছু রাখা হয়নি। আচ্ছা দোতলা ছাদেতে উঠে দেখাই, ফার্স্টে উঠি দেখতে পাবে জলের ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক আছে আমাদের। আর বাড়িটা দেখাই, দেখো নিচেতে এরকম, এটা ওই কিচেন কাম ব্যালকনির ছাদ, এটা ছাদটা দেখাই তোমাদের, ছাদটা এরকম লাগে। আচ্ছা সিঁড়িতে বুনি আমার নিজের নাম লিখে রেখেছে, মুনি মান্তু। আচ্ছা ঠাকুর ঘর এটা আসলে ডিজাইন করে রেখেছ, ফেব্রিক পেন দিয়ে পেন্ট করে রেখেছে, হচ্ছে ঠাকুর ঘর। এখানে ছোট ঠাকুরের আসন আছে, দেয়ালেও সব আছে দেখাই। আর এখানে গঙ্গা জল, শঙ্খ, তারপরে পুজো হওয়ার জন্য যে সর্ষের তেল, প্রদীপ জ্বালানোর জন্য, এখানে গম আছে, সকালে পায়রা আসে আমাদের ছাদে খেতে, ধূপ।
আর এটা হচ্ছে আমার বাবার গিটার। মানে বাবা এককালে মানে ভীষণ গিটার বাজাতে ভালোবাসতো। আমার ভিডিওতে দেখো কে এসেছে, উড়ে চলে গেল। তো আমার ভিডিওটা কেমন হলো তোমাদের জানাতে একদমই ভুলবেন না, কেমন লাগলো সেটা। তো আজকের মতো এই পর্যন্ত, আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তো বৃষ্টিও শুরু হয়ে গেছে একটু একটু, মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা ছাদের মধ্যে হাওয়া টাওয়া দিচ্ছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থাকবে সবাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে।